প্লাস আপনার যে ডিশটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তা হচ্ছে কাঁঠালের মুচির ভর্তা। চলুন দেখি কাঁঠালের মুচির ভর্তা কিভাবে তৈরি করতে হয় এবং কাঁঠালের মুচি জিনিসটা কি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে আমরা আপনাদেরকে যেই ডিশটি তৈরি করে দেখাবো তা হচ্ছে কাঁঠালের মুচির ভর্তা। কাঁঠালের মুচির ভর্তা তৈরি করতে আমাদের লাগছে কাঁঠালের মুচি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট মুচি, এটা অনেকে এমনি লবণ মরিচ দিয়েও খেতে পছন্দ করে, তাই এটা আজকে আমরা তেঁতুল দিয়ে ভর্তা করবো। তো ভিউয়ার্স চলুন দেখি এটাকে কিভাবে ভর্তা তৈরি করতে হয়। ভিউয়ার্স আমরা প্রথমে আমাদের যে মুচিটা নিয়েছি, আমরা কাঁঠালের মুচিটাকে আমরা একদম স্লাইসার দিয়ে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তারপর আমরা এটাকে তেঁতুল দিয়ে লবণ মরিচ এবং আমাদের যে চিনি সেটা দিয়ে আমরা মেখে নেব। তো ভিউয়ার্স চলুন আমরা পরের স্টেপগুলো এখন আস্তে আস্তে করি। ভিউয়ার্স আমরা আমাদের কাঁঠালের মোচাগুলোকে এভাবে স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি, এরকম ছোট সাইজটা দিয়ে, ছোট যেই নিচের কাঁটাটা আছে ওই কাঁটাটা দিয়ে এরকম ই করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। তারপর আমাদের এখানে রয়েছে হাফ কাপের মতো তেঁতুল, তারপর আমরা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চিনি, তারপরে 1 চা চামচ এখানে আছে আমাদের গুঁড়া মরিচ, আর আমাদের 1/2 চা চামচ লবণ। এখন ভিউয়ার্স আমরা আমাদের যে যে ই যে ইটা আছে কাঁঠালের যে মুচিটা আছে সেটাকে এখন আমরা ভর্তা করে নেব। ফার্স্টে আমরা আমাদের যে মশলাগুলো আছে সেগুলোকে আমরা একটুখানি পানি নিয়ে আমরা তেঁতুল চিনি লবণটাকে গুঁড়া মরিচের সাথে তেঁতুলের সাথে একবারে সুন্দর করে মেখে নেব। ভিউয়ার্স শীতের দিনে এরকম দুপুরবেলা এরকম রোদে বসে এরকম কাঁঠালের মোচা ভর্তা খেতে অনেক ভালো লাগে সবার, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক পছন্দ করে, তাই আমি সবার জন্য বানাচ্ছি। আমি মেখে নিচ্ছি এখন আমার পুরো যে কাঁঠালের যে মুচিটা আছে আমি পুরোটার সাথে মেখে নিচ্ছি। এটা মাখতে মাখতে আস্তে আস্তে আঠা আঠা হয়ে কমে আসবে। আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। প্লাস আপনার চাইলে এটা যে ইটা ফ্লেভারটা একটু বানানোর জন্য লেবুর রসও দিতে পারেন, যেহেতু আমি এখানে যথেষ্ট এতটুকু কাঁঠালের মুচির সাথে তেঁতুল যথেষ্ট তেঁতুল দিয়ে দিয়েছি, তাই আমি আর লেবুর আলাদা করে রস দিচ্ছি না। ভিউয়ার্স এত সুন্দর গ্র্যান্ড কথা বলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। যারা কাঁঠালের মুচি ভর্তা খেয়েছেন এর আগে তারা তো জানেনি এটা স্বাদ কত মজাদার, আর যারা এখনো টেস্ট করেনি প্লিজ প্লিজ একবার হলো বাসা তৈরি করবেন, অনেক মজাদার সুস্বাদু একটি খাবার। এই দেখুন এটা জুসটা বের হয়ে আসছে যে আমি দেখাচ্ছি, এখন এটার আসল স্বাদটা খুলবে। বিওয়াস আমাদের অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, বিওয়াস এখন আমরা একটা বাটিতে বেড়ে নেব। বিওয়াস তৈরি হয়ে গিয়েছে আমাদের কাঁঠালের মোচার ভর্তা, কাঁঠালের যে মুচির ভর্তা। বিওয়াস আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।